মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে কুমিল্লার দেবিদ্বারে ভূমিহীন গৃহহীন 62টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাজি আবুল কাশিম ওমানি, এসিস্ট্যান্ট মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, অ্যাডভোকেট নাজমা বেগম, ওসি আরিফুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জি এস মান্নান মোল্লা, প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশিউর রহমান সুমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।